আমরা কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু বিশ্বাস করে আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম আমি কিন্তু বিশ্বাস করিরা হবে আইন তার নিজের গতিতে চলবে উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কিন্তু কোনোরকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না তো সেটা তো আমরা এটা বলে ওটা আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে আপনি যে তারপরে বলেছেন যে এমপি কথা বলেছেন সেটা কিন্তু আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শকড হয়েছি এই ঘটনাটা এখনও আপনারা জানেন ঘটনাটা তদন্তহীন আছে যে তদন্ত শেষ না পাওয়া পর্যন্ত আমার মনে হয় আমার এখন এটার উপরে কমেন্ট করাটা ঠিক হবে না এবং আপনি যে কথাটা বলেছেন ইলেকশনের পরে না বাজেটের পরে তো এটা তো আমি এখন আপনাকে এটা তো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন বাজেট কি হবে বাজেটের পরে কি হবে আমরা সুস্থ থাকবে না অসুস্থ থাকবো সেটা তো বাজেট দেখার পরে আমি উত্তর দিতে পারবো তার আগে তো বলতে পারব না ধন্যবাদ থ্যাংক ইউ